الصلاة في بيوتكم. أهل حديث أندلون بنغلاديش أشون পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। তো মশলা বলে দি, হাইয়ালা সালা মানে কি? দ্রুত সালাতের দিকে এসো। যদি করোনার কারণে সরকার আমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে, তখন আজান কিন্তু থাকবে, বলা হবে সাল্লু ফি রিহালিকুম, তোমরা যে যেখানে আসো সেখানেই সালাত আদায় করো, মসজিদে আসতে হবে না। এটা হাদিসে পরিষ্কার রয়েছে। যখন ফেরাউন মুসার লোকদের মেরে ফেলল, মসজিদে আসলে মেরে দিত, আল্লাহ হুকুম দিলেন খুদু বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরগুলোকে মসজিদ বানা, মসজিদ দা। ফেরাউনের আমলে এটা হয়েছিল। সেই কত বছর আগে, প্রায় 5-6 হাজার বছর আগের কথা, সেটি এখন আমাদের জীবনে আসতেছে। যদি আমাদের ভাগ্যে এটা হয়ে যায়, আপনারা ভয় পাবেন না। হাই আল্লাহ সাল্লাম মানে দ্রুত সালাতের দিকে এসো, তখন এটার পরিবর্তে বলা হবে সাল্লু ফি রিহালিকুম, তোমরা যে যেখানে আসো সেখানে সালাত আদায় করো। এটা শুনে যেন কেউ এবার কী হলো নতুন মাসে চালু হয়ে গেল, তারা আহম করেন না আবার। এটা হাদিসে রয়েছে পরিষ্কারভাবে। আমাদের কাতার থেকে কিছুক্ষণ আগে ফোন এসছে, কাতারের অবস্থা আপনারা সবাই জানেন। সেখানে এক প্রবাসী ভাই সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি শুধু কাতার নয়, কাতারে, সিঙ্গাপুরে, সৌদি আরবে, যারাই ইতালিতে, যেখানে যারাই বসবাস করছে বাংলাদেশি প্রবাসী ভাইরা, আল্লাহ তুমি তাদের সবাইকে নিরাপদ রাখো, তাদেরকে করোনার কষ্ট থেকে তুমি রেহাই দাও। একজন বেদুইন বলল, হে আল্লাহ রসুল, আমাদের যে উটগুলো আমরা চড়াই, কোনো উটের যদি কোনো অসুখ বিসুখ হয়, তো সেই উটের ধুলা বা গায়ে গন্ধে সুস্থ উটগুলো নষ্ট হয়, রোগী হয়ে যায়, তাহলে এটা কেমন হবে? আপনি বললেন সংক্রামক নাই, তোর তো সংক্রামক হইল। তো নালদার রসুল জবাব দিলেন, দেখো তাহলে প্রথম উটটাকে কে সংক্রমিত করল? উত্তর কি? তখন বেদিন চুপ হয়ে গেছে, ঠিকই তো কথা, পরেরটায় নয় আর একটাকে নষ্ট করলো, তো প্রথমটার কে করলো? দেখেন হাদিসের সব কিন্তু জবাব আছে। এর ব্যাখ্যা হচ্ছে এই হাদিসের, এই সোঁয়াচের রোগ নিঃসন্দেহে আছে, কিন্তু সোঁয়াচের ক্ষতিকারক ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া, ইল্লা বিইজনিল্লাহ। এটি হলো উত্তর, ইল্লা বিকাযাইহি ওয়া কাদরিহি, আল্লাহর কাজা ও কদর ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া সোঁয়াচের রোগও মানুষের ক্ষতি করতে পারে না। ইহাদের ব্যাখ্যা কিন্তু এইটাই। অর্থাৎ এই বিষয়ে আমাদের হয়তো ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই, যদিও বিজ্ঞানীরা বলছেন এটা সোঁয়াচের রোগ, আমরা স্বীকার করতে কোনো আপত্তি নেই, নিঃসন্দেহে দেখা যাচ্ছে সোঁয়াচের রোগ, কিন্তু সোঁয়াচের রোগ হলেও সে আমার ক্ষতি করতে পারে না, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। আর মুসলমান আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না বলে বিশ্বাস করে। এই বিশ্বাস দ্বারা যত মজবুত হবে, তার মানসিক শক্তি তত মজবুত হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও তত মজবুত হবে। যার বিশ্বাস যত দুর্বল, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত দুর্বল। অতএব অহেতুক জনগণকে আতঙ্কিত করবেন না। মিডিয়ার ভাইদেরকে বলছি, জনগণকে আতঙ্কিত না করে সাহসী করুন। সরকারকে বলছি, দয়া করে জনগণকে আতঙ্কিত করবেন না, সাহসী করুন, ইমানের কথা বলি, আল্লাহর উপর তাওয়াক্কুলের কথা বলি। ঔষধের উপরে তাওয়াক্কুল নয়, সরকারের উপরে তাওয়াক্কুল নয়, তাওয়াক্কুল সিরফ আল্লাহর উপর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে করোনা ভাইরাসের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ তোমার কাছে আমাদের প্রার্থনা, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদগুলো যেন মুসল্লি শূন্য না হয়ে যায়। যে কোনো সময় হুকুম হয়ে যেতে পারে মুসল্লি সালাত সব বন্ধ, হুকুম হতে পারে না? কাতার হয়েছে না, অনেক জায়গাতে হয়েছে, উমরা বন্ধ হয়ে যায়নি, সৌদি আরবে উমরা বন্ধ হয়ে যায়, হজ তো বন্ধ হতে পারে, তো হারামায়ন শরীফায়ন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে, জনকল্যাণ স্বার্থে তারা করেছে, এটা করতে পারে, কিন্তু আমরা তো সেটা চাইবো না, তাই না? আমরা সবাই চাইবো যেন আমরা আমাদের হারামায়ন মুসল্লি পূর্ণ থাকে, মুসল্লি শূন্য না হয়। আমরা সবাই চাইব হজের ময়দান যেন হাজি শূন্য না হয়, হাজি পূর্ণ হয়। আমরা সবাই চাইব কাবা গৃহ যেন তওয়াফ শূন্য না হয়, বরং তওয়াফে পূর্ণ থাকে। আমরাও চাইব বাংলাদেশের মসজিদগুলো যেন মুসল্লিতে ভরা থাকে, মুসল্লি শূন্য না হয়। হে আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো, হে আল্লাহ আমাদের বিবাদ মুক্ত করো,
এ আল্লাহ আমাদেরকে শিরিক থেকে তওবা করার তৌফিক দান করো।